দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদের সকলকে তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন আমার ভাই ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নজির হোসেন এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাজাহান খান। দর্শক মন্ডলী, 2003 সাল শেষ হতে চলল। স্বভাবতই এই শেষ সময়টাতে এসে পুরো জাতি হিসেব নিকেশ করবে যে এই বছরটিতে আমরা কি পেলাম এবং সামনে যে নতুন বছর আসছে এই নতুন বছরে এই নতুন বছরের জন্য এই বিগত বছর থেকে আমরা কি অভিজ্ঞতা সঞ্চয় করবো এবং ভবিষ্যতে কাজে লাগাবো। আমরা আজকের আলোচনাটাও সেই বিবেচনা থেকেই করতে চাই। আমি প্রথমে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্যের কাছে জানতে চাইব যে 2003 সালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিংবা শাসন ক্ষমতা পরিচালনায় বিএনপির ভূমিকা এবং বিরোধী দলের ভূমিকা সব মিলিয়ে আপনার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো কি মনে হচ্ছে? প্রধান দু তিনটি বিষয়, তিনটি বিষয় আপনি বলতে পারেন আমাদের স্মরণ জোট সরকার ক্ষমতায় আসার পরে উল্লেখযোগ্য সাফল্য কথা বলছেন আপনি, শুধু 2003 সালের মধ্যে থাকেন, আমার পেছনে যেতে চাই না আর কি আলোচনা, পেছনে গেলে অনেক কথা এসে যাবে। তিন সালে আপনারা জাতিকে একটু উপহার দিতে পারলেন বা উল্লেখযোগ্য কি ঘটনা ঘটেছে, যেহেতু ক্ষমতা আপনারা আছেন আপনাদের কাছে প্রত্যাশাও বেশি মানুষের। আমরা 2003 সালে সবচেয়ে আমার কাছে যে তাই উল্লেখযোগ্য আমি মনে করি যে আমরা এই যে জাতিকে এটা নীতি নির্ধারণী বিষয়ে এটা জাতিকে এটা কর্মসূচি একটা পথ দেখানো যেটাকে বলে যে ভবিষ্যতে আমরা কি করবো সেটার একটা মোটামুটি রূপরেখা আমরা তৈরি করেছি। এটা হলো আমাদের দেশের প্রধান সমস্যা, আপনারা জানেন দারিদ্র বিমোচন, এটা হলো পিভটাল প্রবলেম। আর এইটাকে ঘিরেই কিন্তু আমাদের সমাজের সব কিছু, আমরা যত পরিকল্পনা করতেছি বা আমাদের যত কথাবার্তা, আমাদের রাষ্ট্রীয় কার্যকলাপ, রাজনীতি, সব কিছু কিন্তু এটাকে আবর্তিত করি আমরা। সেই জন্য আমরা সবচেয়ে বড় বিষয় উল্লেখযোগ্য সাফল্য এই সরকারে এই তিন মন্ত্রী যে গত বাজেটের সময়ে আমরা একটা দারিদ্র বিমোচন কর্মসূচি আমরা দেশের সামনে জাতির সামনে আমরা দিয়েছি এবং এটার বাস্তবায়নের পথে আমরা দিয়েছি, এটা হলো একটা প্রধান সাফল্য আমাদের। দ্বিতীয় সাফল্য আপনারা দেখবেন আমাদের দেশে আমরা অর্থনীতির ক্ষেত্রে বিশাল কতগুলি সংস্কার আমরা সাধন করেছি, যেটা বেসিক বিষয় বাংলাদেশের, কারণ আমাদের দেশে অর্থনীতি অতীত থেকে পাওয়া যে অর্থনীতি, অর্থনীতির সংস্কার ছাড়া এটা ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, জাতীয় আন্তর্জাতিক যে আমাদের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বলতেছে যে আমাদের সমাজে সর্বক্ষেত্রে একটা সংস্কার করা প্রয়োজন। এই সংস্কারের কাজ আমরা দৃঢ়তার সাথে আমরা হাত দিয়েছি। আমরা মনে করি এই সংস্কার সাধন না করলে বাংলাদেশের ভবিষ্যতের অর্থনৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে না এবং এই কাজটা অতীতে কেউ করে নাই এবং আমরাই প্রথম অত্যন্ত দৃঢ়তার সাথে। অনেক সময় আগে অতীতে দেখা গেছে যে ভোট হারিয়ে যাওয়ার কারণে যে ভোট পাওয়া যাবে না, সংস্কার করা যাবে না ইত্যাদি কারণে এগুলিতে হাত দেওয়া হয় নাই, কিন্তু বর্তমান সরকার এই ক্ষমতায় আসার পরেই আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যাংকিং সেক্টরে, আমরা এই যে জাতীয়কৃত কারখানার ক্ষেত্রে এমনকি রাজনীতির ক্ষেত্রে আমরা কিছু সংস্কারের কথা বলতেছি যেগুলি প্রয়োজন, এই সমস্ত বিভিন্ন সংস্কারের বিষয়ে আমরা হাত দিয়েছি। তিন নম্বর পয়েন্ট আমরা আমাদের দেশের আইন শৃঙ্খলা অত্যন্ত আমি মনে করি ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থায় আমরা আছি এবং এটা একটা উল্লেখযোগ্য বিষয় আমরা মনে পড়ে যাই। আপনি বলেছেন যে ভালো অবস্থা আছে, এইটুকু আপাতত চলবে। আপনি 2003 সালকে কিভাবে চিহ্নিত করবেন? তিনটি বিষয়ে কথা বললি ভালো, কারণ অনেক বিষয়ে হয়তো রাত্রে আমরা আলোচনা করতে পারবো না, সে কারণে তিনটি পয়েন্ট যদি আপনি বলেন। আমি চ্যানেলের মাধ্যমে আমার এলাকার ভোটার এবং জনগণ এবং সমগ্র দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। তো 2003 সাল আমাদের দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবক্ষয়ের একটা চিত্র এই 2003 সালে ফুটে উঠেছে। আমি প্রথমেই বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে একটা ইউনিয়ন নীতি অধ্যায় জারি হয়েছিল, আরেকটি ইউনিয়ন নীতি, একটা কালো আইন, কালো অধ্যায় জারি হয়েছে বর্তমান জোট সরকারের শাসনামলে। ব্যাখ্যা দেওয়ার দরকার নেই মাননীয় সংসদ, আপনি পয়েন্ট গুলো বললে আমরা পরে আলোচনা, ব্যাখ্যা পরে হবে। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স যেটি বলছেন আপনি, ক্লিন হার্ট অপারেশনের কারণে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করতে হয়েছে, প্রায় 58 জন লোকের হত্যাকাণ্ডকে জায়েজ করা হয়েছে। দুর্নীতিতে আজকে বাংলাদেশ
বিশ্বের দরবারে প্রথম স্থান অধিকার করে বসে আছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে রমজানের মধ্যে, সন্ত্রাস সারা দেশে সৃষ্টি হয়েছে। আমি ইয়ে করতেছি যে এই 2003 সালের চাঁদাবাজিতে রেকর্ড সৃষ্টি করেছে, আর আর দরকার টাকা আদায় করেছে, শিল্প বন্ধ করেছে, বৃদ্ধি পেয়েছে। যেহেতু শেষ উনি বললেন, এবার আপনি আমরা শুরু করি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কথা উনি বলছেন, এবং এটি বিরোধী দলের একটি কমন কথা যে সরকার দ্রব্য মূল্যকে মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি, ক্রয় ক্ষমতা সীমার মধ্যে। পত্রপত্রিকায় এই খবরটি আলোচিত হচ্ছে, বিশেষ করে বিগত রমজানের সময় এটি সবচাইতে আলোচিত বিষয়। আপনাদের জবাব কি? উনি ওনার বক্তব্য অবশ্যই বলবেন। দ্রব্য মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছিল এটা ঠিক, এটা আমি স্বীকার করি। এটা হয় সাধারণত রমজানের, রমজান আসলে এই রমজান হয়। দুইটা কারণে এই সময় দ্রব্য মূল্য বৃদ্ধির কারণ ছিল, একটা হলো রমজান, আর একটা হলো আপনার ওই সময় আমাদের দেশের এই যে ফসল উঠার সময়ে একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকে, তো এই পিরিয়ডটাতে আমাদের দেশে একটা অবস্থা মানে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে। এটা সাধারণত দ্রব্য মূল্যের বৃদ্ধির বিষয়টা তো দূর দূর দূরে, এই পাকিস্তানের আমল বলছে, পাকিস্তানের ব্রিটিশ আমলে যারা বলছে তারাও দ্রব্য মূল্য বৃদ্ধি করতো, দ্রব্য মূল্য বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক নিয়ম সমাজে। এখন এটা কতটুকু বৃদ্ধি পাইলো, সহনশীল কিনা, এটার কারণগুলো আপনার যুক্তিসঙ্গত কিনা, এগুলোই দেখতে হবে। কারণ একটা দ্রব্য বৃদ্ধি আমার মনে হয় সেক্ষেত্রে ওনার বক্তব্যটা মনে হয় আপনি যেরকম বলছেন তাতে ওনার বক্তব্য শুনে আসলে বোধহয় ভালো হয় না। আমি বলি কি হয়েছিল, উনি যদি এগুলি এগুলি বলতে হবে নাকি যে কারণগুলি হয়, কারণগুলি একটা হলো দ্রব্য মূল্য বৃদ্ধি পায়, যদি আপনার সমাজের মধ্যে মানে জিনিসপত্র না থাকে, চাহিদা মানে চাহিদা সরবরাহের মধ্যে একটা বিরাট ফেরা হয়ে যায় তাহলে হয়, আরেকটা আপনার মানুষের ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলেও দ্রব্য মূল্য বাড়ে। আরো কিছুটা আছে যে আরেকটা হয় যে এটা মানে সরকারের সরকারের নীতির ক্ষেত্রের জন্যও হয়, এই অনেকগুলি বিষয়ে কিন্তু দ্রব্য মূল্য বাড়ে। অনেক সময় দ্রব্য মূল্য বৃদ্ধির সমাজের একটা উন্নয়নের সুযোগও হয়, এই সমস্ত বিবেচনায় কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধির বিষয়ে বিবেচনা করতে হবে। শুধু পাকিস্তানের আমলে আমরা বলছি 20 টাকা মানে চাল চাই বলছি না, কিন্তু এটা করা সম্ভব হয়েছে। আমরা যে তখন যেটা দিচ্ছিলাম এখন তো কত টাকা মন ধরে চাল খাই, এগুলি বিষয় এই সমস্ত বিবেচনায় এই যে হোল যখন আপনার দ্রব্য মূল্য বিষয়টি বিবেচনা করবেন তখন এইটাকে আপনি ভালো করে অ্যাপ্রোচ দিতে পারবেন। নাহলে বলবেন যে এই সরকারের আমলে এসে দ্রব্য মূল্য আওয়ামী লীগের আমলে আমরা এগুলি অনেক দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজের দাম ওই সময় বাড়ছে, আপনার এই তেলের দাম ওই সময় বাড়ছে, অনেক বাড়ছে, যেগুলি মানে এখনো এখনো সেটা আমরা সীমা অতিক্রম করতে পারি নাই। আমি বলছি না যে এই জন্য ওই আওয়ামী লীগ সরকার এখানে সম্পূর্ণ এগুলির জন্য দেয়, সমস্ত বিবেচনা দিয়ে যদি আমরা এটাকে বিবেচনা করে যে কৃষির জন্য দ্রব্যগুলি বৃদ্ধি হয় এবং আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এটা পজিটিভ অ্যাপ্রোচ দিতে পারি সমাজের, কোথায় আমাদের এই বিষয়গুলো গলতগুলো কোথায়, এগুলো আমাদের কিভাবে দূর করতে হবে। আর এটা হলো প্রস্তাব ভোট পাওয়ার জন্য একটা স্লোগান আছে, এই সরকার আসার পরে দ্রব্যগুলো বৃদ্ধি পেয়েছে, এই সরকার ব্যর্থ, এই সমস্ত স্থিতি হলে আপনার ওই যে আমি 3-4 পয়েন্ট বললাম। আপনি কি বলতে চাইছেন মানে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে যে কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে? আপনি যে কথা বলেছেন রমজান এলি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় একথা কিন্তু আমি অস্বীকার করব না, তবে আওয়ামী লীগের সময় 5 বছর বাজার দর স্থিতিশীল ছিল, আর আপনাদের সময় বাজার দর সীমাহীন, একটা নাবিশ্বাস উঠে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। আপনি যে কথাটা বললেন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে তার মানে তাদের আয় বেড়েছে, এটাই তো বুঝাবে। আপনি বলুন যে কর্মচারী যে বেতন আগে পেত আপনারা কি মহার্ঘভাতা বাড়িয়েছেন, আপনারা কি তাদের বেতন বৃদ্ধি করেছেন, পে স্কেল দিয়েছেন, ওয়েজ কমিশন দিয়েছেন, দেননি তো, তা কোত্থেকে আজকে যে মানুষের যে ক্রয় ক্ষমতা বাড়বে সেই কোত্থেকে বাড়বে? হ্যাঁ, ক্রয় ক্ষমতা বেড়েছে কাদের? আপনাদের যারা ক্ষমতায় আছেন, যারা জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা দিতে পারছেন, যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করতে পারছেন, তাদের কিন্তু ক্রয় ক্ষমতা বেড়েছে, এটাকে অস্বীকার করবো না। কিন্তু ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে কারা? যারা শ্রমিক, যারা কৃষক, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বিত্তহীন মানুষ, তারা কিন্তু আজকে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাদের চাকরি নাই, তাদের বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, শিল্প কলকারখানা একের পর এক বন্ধ করে দিয়েছেন, আদমজিৎ থেকে শুরু করে, এই তো সেদিন আপনারা বন্ধ করলেন দাদা ম্যাস ফ্যাক্টরি, সেদিন বন্ধ করে কত শ্রমিককে আপনারা বেকার করে দিয়েছেন। কাজে কাজে আজকে ক্রয় ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়নি, কিন্তু আওয়ামী লীগের 5 বছরের শাসন আমলে এইটা কিন্তু আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না, কারণ আপনি আপনিও আওয়ামী লীগের নৌকো মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, একসঙ্গে আমরা পার্লামেন্টে ছিলাম, আপনার সঙ্গে আমার অত্যন্ত আন্তরিক সম্পর্ক, আপনি নিশ্চয়ই সত্যকে যদি অস্বীকার না করেন তাহলে এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন, 96 থেকে শুরু করে 2001 আওয়ামী লীগের শাসন আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, আজকে তেলের দাম কি অবস্থা দাঁড়িয়েছে?
আপনি আসেন সোয়াবিন তেলের কি পজিশন? আপনি বললেন রমজানের মধ্যে আঠারো টাকা পেঁয়াজ খাওয়াবেন, সে রমজানের মধ্যে পেঁয়াজ উঠে গেল চৌত্রিশ টাকা। আপনাদের একজন এখানে একজন এমপি মাননীয় এমপি উনি বসে বললেন ভদ্রলোক পেঁয়াজ খায় না। এই যে কথাগুলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আপনি চাহিদা সরবরাহের কথা বলছেন, বাজারে কি মালের ঘাটতি আছে? হ্যাঁ, যখন একটু বর্ষা বাদল মানে একাধারে বৃষ্টি বাদল হয় তখন কিছু চাহিদা থাকতে পারে, মানে সরবরাহ কম থাকতে পারে, কিন্তু যখন সরবরাহ আছে বাজারে তাহলে কেন আজকে দাম বাড়ছে? দাম বাড়ছে আপনাদের যে বাজারের বাজার দর নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা আপনাদের নেই, আপনাদের ব্যবসায়ীদের প্রতি নিয়ন্ত্রণ নেই, আপনাদের নিজেদের লোকদেরকে এই মানে ট্যারিফ আপনারা আজকে ট্যারিফ মূল্য আপনারা কমিয়ে দিয়ে আপনারা কি পারছেন জিনিসপত্রের দাম কমাতে? পারেন নাই, সময় মতো করেন নাই, কৃষিবিকে আপনারা কাজে লাগান নাই, কিন্তু যখন আপনারা বাজার দরকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন তখন আপনারা বলছেন যে আরে এটা বাজার দর সবসময় বাড়ে, এটা ঠিক না। না শুনেন, আপনি শুধু একটা বিষয় যে এই যে সরকারের বাজার দরের বিষয়ে আপনি শুধু সরকারের ভূমিকা বলতেছেন, এই সরকারের ভূমিকাটা আমি কিন্তু কোন মানে একেবারে পিভটাল বিষয় অর্থাৎ এটা একেবারে এই মৌলিক বিষয় আমি মনে করি না। বাজারটা বাজার দরটা বাজারে নির্ধারিত হবে, আমরা যেহেতু এটা কোনো নিয়ন্ত্রিত সমাজ না, সমাজতন্ত্র না, এটা এইরকম কোনো সমাজ ব্যবস্থা না যে প্রত্যেকটা বিষয় আমরা নিয়ন্ত্রণ করি। আমাদের দেশ মুক্ত অর্থনীতির দেশ, বাজারে এগুলি নিয়ন্ত্রণ করে, আর সাধারণত এগুলি বাজারে নিয়ন্ত্রিত হয়। তো বাজারে নিয়ন্ত্রিত হয়, আপনি বলছেন যে আপনার এই যে কর্মচারীর বেতন বাড়াইছেন, কর্মচারীর বেতন তো এটা আপনার একটা সূচক নাই যে আপনার বাড়লেই আপনার আপনার ক্ষমতা বাড়বে, ক্ষমতা বাড়ার জন্য অর্থনৈতিক ক্রিয়াকলাপটা হলো বড়। আমাদের জাতীয় প্রবৃদ্ধি দেখবেন আমাদের 5.4 উঠে গেছে প্রবৃদ্ধি, ছিল আর শুনেন এটা এবার এটা 7 পয়েন্টে যাবে এবার এবার বলছেন পরেও আমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে যে আপনারা যে অবস্থায় ছিলেন তখন আন্তর্জাতিক অবস্থা, আমরা 9/11 এর পরে কথা বলতেছি, আপনাকে এই বিষয়গুলি সময় নিতে হবে ওয়ার্ল্ড। তারপরেও পৃথিবীর সমস্ত যারা আমরা উন্নয়ন সহযোগী যারা আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, IMF আছে, বা আজ আমাদের বিভিন্ন ধরনের আমাদের যারা উন্নয়ন সহযোগী সবাই বলতেছে যে আমাদের দেশের অর্থনীতি ভালো হয়েছে, আমাদের অর্থনীতি রিফর্ম হয়েছে, আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা দিয়ে আপনার উন্নয়ন ম্যাক্রো লেভেলে ম্যাক্রো অর্থনীতি একটা বিশাল আপনার উন্নতি হয়েছে, যার ফলে আমাদের দেশের মানি সঞ্চালন ক্যাপিটাল দিয়ে সঞ্চালন যেটা সমাজের মধ্যে এটা বেড়ে গেছে। আপনি কর্মচারী বেতন পাইলে কত, আমাদের বাজেট কত করি কর্মচারী দিকে বেতন হলে 11-12 হাজার কোটি টাকা আমরা বেতন দিই, কিন্তু 11-12 হাজার টাকার ইকোনমি তো এটা না, এটা আমাদের সমাজের 1% বা 2% ওই মানে হোল GDP এটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? কিন্তু আপনাকে যে জিনিসটাতে যেতে হবে যে আমাদের জিনিসপত্র যেমন আমাদের কৃষি পণ্যের দাম বাড়ছে, কৃষি পণ্যের দাম বাড়া, অনেক কৃষি পণ্যের দাম বাড়া আমরা উচিত মনে করি। আমরা মনে করি আজকে কৃষকের এই যে আপনার কৃষির জীবন, কৃষিতে যদি পুঁজি ভ্রমণ হতে হয়, পুঁজি যদি ওখানে বিকাশ করতে হয়, কৃষকের ক্রয় ক্ষমতা যদি না বাড়ানো যায়, তাহলে ওইখানে ইনভেস্টমেন্টের পরিস্থিতি ভালো হবে না। কারণ কতগুলি সুনির্দিষ্ট কিন্তু আপনার ঠিক আছে কৌশল আছে, আমি আমি শুনেন এই বিষয়গুলি আপনার এই কথার মধ্যে নাই তো, আপনি মূল বিষয়গুলিতে আপনি যে আমি সে জায়গায় যাচ্ছি, আপনি যাচ্ছেন না, আমি বলতেছেন যে আপনার দুর্নীতি করে আমাদের মধ্যে যারা লোকজন আছে আপনারা সময় আপনার দুর্নীতি করছেন, এগুলি বলে এগুলি বলে কিন্তু আপনি আসলে সঠিক আলোচনা আসতে পারবেন না। যখন আপনি বলবেন, যখনই আপনি কোন রাজনীতিবিদ হয়ে যখন আপনি বলবেন যে আপনার দুর্নীতি হচ্ছে, লেট আস ইট ইজ এ ফেনোমেনা, তো হোল ওয়ার্ল্ড জুড়ে দুর্নীতি আছে, পৃথিবীর কোথায় দুর্নীতি নাই? এগুলি কম বেশি আছে, আপনাদের সামনে একরম বলেছিলেন, এখনো বলা হচ্ছে একরম, যাই হোক, কিন্তু এইগুলি তো এত আপনি কথা বললে তো আপনি তখন কনক্লুশনে আসতে পারবেন না। এই কথাটা আপনি কনটেস্ট করতেছি যে আপনি যে বললেন যে আপনারা যারা ক্ষমতায় আছেন তারা দুর্নীতি করেন, আপনাদের দুর্নীতি করার জন্য দ্রব্যমূল্য বাড়ছে, এই বিষয়টা ঠিক না, এটা বললে তো আমরা অসংখ্য অর্থমন্ত্রী সাহেব পয়েন্টটাতে আসেন, পয়েন্টই নাই আপনি, আপনি যখন অন্য কথা পয়েন্টে আসতেছেন না, আপনি যখন বললেন যে ক্ষমতা চিন্তা এবং আলোচনাটা আপনার সাথে কিভাবে চলবে, আপনার বলতে হবে যে না আমাদের এখানে অর্থমন্ত্রী উদাহরণ দিয়ে বলি, আপনার অর্থমন্ত্রী বলছিলেন যে আমরা কোন সাহায্য নেব না, আজকে সাহায্যের কথা বলছেন
আমি বলি বাংলার মানুষ বোঝে যে তারা ঠিক মতো চাউল ডাল ঠিক আপনি যেটা বললেন কৃষি পণ্যের দাম বেড়েছে, আপনি একটু নিজেকে আপনি নিজে প্রশ্ন করেন তো আওয়ামী লীগের শাসন আমলের শেষ দিকে আর আপনাদের এখন পাটের দাম কত? এই পাট বিক্রি করতে পারছেন যদি বলেন কৃষি পণ্য দাম একটা বলেন কি দাম কথা নেবেন না, আপনি বলেন যে কতগুলি ভুল কথা বলতেছেন, যে বলতেছেন যে আমাদের অর্থমন্ত্রী বলছে আমরা বাইরে সাহায্য নিব না, এটা আমাদের এরকম চলতে পারে না পৃথিবীটা, মানে একটা ইরিপোলার ওয়ার্ল্ড বলতেছে পৃথিবী, এইখানের মধ্যে আমার প্রত্যেকটা দেশে এমনকি যারা ওই মানে সমাজতন্ত্রবাদী দাবি করত তারাও আজকে অন্যান্য দেশে সাহায্য নিতেছে। আপনার যে কোনো দেশের উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ব্যাংক লাগবে, আইএমএফ লাগবে, আমাদের উন্নয়ন অংশীদার যারা আছে তাদের সাহায্য লাগবে, এই বিষয় ছাড়া এগুলির সাহায্য ছাড়া এগুলি আপনার কনসেপশুয়াল বিষয়। আমাদের তো আগে কিছু আপনারা আছে আমারও ছিল আমারটা নাই, সেটা হলো যে আগে যে এই ওদের সাহায্য নিব না, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের সাহায্য নিব না, এরা ক্যাপিটালিজম ইত্যাদি বলতাম আমরা। আসলে আপনার নিজের অস্তিত্ব বিক্রি করে সাহায্য নেবেন নাকি তাদের কথা মতোই আপনাকে উঠতে হবে বসতে হবে, আপনি তাদের প্রেসক্রিপশনে চলবে? আমাদের সরকার আমাদের সাহায্য নেওয়ার একটা নিয়ম নীতি কি হবে এটা কিন্তু নির্ধারণ করবে সরকার, আমাদের জাতীয় সত্তাকে বজায় রেখে আমাদের আপনাকে সেটা করতে হবে। আমরা আমরা কত নিয়েছি এবার, আমরা এবার আপনি জানেন আমরা এবার 51% আমাদের এই যে এর মধ্যে আমরা 51% আমরা দেশের সম্পদ ব্যবহার করছি, আমরা 51% দেশের সম্পদ ব্যবহার করছি, আমরা বাইরে থেকে 41-49%। এই যে বিষয়টা এটা এটা আমাদের একটা লিপ ফরওয়ার্ড যে আমরা এই জাতিকে আমরা স্বনির্ভর করতেছি। আপনি যেভাবে নেগেটিভ চলে গেলেন, আমি এগুলোর কথা বলি নাই, আমরা এই প্রসঙ্গটা আমরা শেষ করি, আমরা অন্য প্রসঙ্গে বলছি একটু শেষ করতে না, আপনি যে কথাটা বলছেন না, আপনি যখন বলেন নেগেটিভ হয়েতে কথা বলেন না, আমি বলতে এখানে আরেকটা বলছি, আরেকটা কথা আপনাকে ফেলেছে না, আরেকটা কথা আপনাকে বলছেন আপনি যে আড়াই বছর বন্ধ করে দিয়েছি, আপনি এই পর্যন্ত পে কমিশন দিলেন না, আপনি এই পর্যন্ত ওয়েস্ট কমিশন দিলেন না, তাহলে আজকে এই যে শ্রমিক কর্মচারী যারা আছে এই দেশের তাদের ক্রয় ক্ষমতাটা কিভাবে বৃদ্ধি পাবে, তাদের এই অর্থটা কোত্থেকে আসবে, এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শুধুমাত্র এই মানে আপনি যদি বলেন যে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, সরকারি নিয়ন্ত্রণ তাহলে আপনার বাজার নিয়ন্ত্রণ করেন, আপনার সেই বাজার নিয়ন্ত্রণ করতে অস্বীকার করা করুক না, এইগুলি ধরেন বাজার এটা আমি স্বীকার করি না এই জন্য, কারণ আমাদের দেশে আমি এই ব্যাপারে পরামর্শ দেবো আপনাকে বলতে চাই, আপনি ভবিষ্যতে বাজার দর 95-96 আর এখন ওনারা এই আড়াই বছরে কি আছে, এই যে একটু তত্ত্ব জনগণের কাজ করবেন যেটা জনগণ বিশ্বাস করবে, কারণ এখন যদি রহমান সাহেব আপনার প্রতি মানুষের একটা বিশ্বাস স্থাপন হয়েছে, এই জন্য আমি আমার কথা বলবো, আমার ভাই তার কথা বলবেন, তার দলের কথা জনগণ বুঝে, আপনি জনগণের সামনে আপনি ভুল তত্ত্বটাই উত্থাপন না, আমরা তো তাহলে বলে এটা বৃদ্ধি পাইছে এটা তো অস্বীকার করি নাই, কিন্তু বৃদ্ধি পাওয়ার কমছে, তার কমার পরে আমাদের আরো আমি আমরা সরকার বিভিন্ন ধরনের ইয়ে নিছে, উদ্যোগ নিছে এবং বিভিন্ন স্টেপ নিছে, যার ফলে কিন্তু আমি বলতেছি আপনি যে জায়গাতে আপনার সাথে আলোচনাটা আমার ছিল যে আপনি আমরা যখন ফ্রুটফুল আলোচনা একটা দেশের জন্য যখন বুঝবে যে দ্রব্যমূল্য শুধু আমরা যখনই আসি, আপনি আওয়ামী লীগ আসলে ক্ষমতায় আমরা বলি দ্রব্যমূল্য বাড়াইছে, আপনি আসলে আমরা যখন আসি আপনি বলেন দ্রব্যমূল্য বাড়াইছে, এটা ব্যর্থ এই বিষয়টাতে না, জনগণকে একটা মৌলিক একটা বিষয় আপনাকে বলতে হবে দ্রব্যমূল্য বাড়ার কি কারণ আছে, অনেক সময় দ্রব্যমূল্য বাড়লে সমাজের উন্নতির সুযোগ হয়, অনেক সময় বাড়লে খারাপ হয়, এই বিষয়গুলি আপনি আপনার জনগণকে বলতে হবে, সেই জন্য আমি বলছিলাম যে আপনি মৌলিক আলোচনায় আসেন, আপনি এই কথায় আসতে গিয়ে আপনি একেবারে আদম জুটে প্রসঙ্গে আমার মনে হয় অর্থনীতির সংস্কারের প্রসঙ্গটাই আপনি বলেছিলেন, সরকারের এটি সাফল্য যেটি 2003 সালে, এই বিষয়ে আপনি যদি খুব সংক্ষেপে বলেন। আমি শুনি ওনাদের এই সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছিলেন জাতির কাছে এই আওয়ামী লীগ,
কারণ আমিও তখন ওই রাজনীতির ধারার মধ্যে ছিলাম, আমি সেই জন্য এইটা ভালোভাবেই জানি। আর আওয়ামী লীগকে যতটুকু আমি জানি ওনারাও ভালো ভালো করে জানে না, বুঝছেন ওদেরা, কারণ এদের আমি আওয়ামী লীগ বিশেষ করে আমরা ওই সময় আওয়ামী লীগের পোস্টার লিফলেট সিবির বিরোধী ছিলাম অফিসে, একটাই মনোবস্থা ছিল 75 সালে শেখ মুজিবুর রহমান জানার কোন অসুবিধা নাই। আমি বলছি যে এই যে বিষয়টা আপনারা সৃষ্টি করছেন, আমি তখনই তখন যে বিষয়টা আমরা সৃষ্টি করলাম, এই যে দেশের মধ্যে যে সংকট, অর্থনীতির প্রধান সংকট, আদমজী সংকট, আদমজী সংকট আপনি কি বলতে চাই শুনেন, আপনি শুনেন, যদি আওয়ামী লীগের এই সৃষ্টি করা থাকে এই বাড়িতে তাহলে আপনাদের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। আপনি আজই তো আপনি বলি যে আপনারা তো বক্তৃতা দিয়েছি কথা শুনতে চান না, আদমজীটা যখন আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সময় যদি একগুচ্ছ দেশ পৃথিবীর 60-এর দশকে 60-এর দশকে 70-এর দশকে আপনার এই যে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, ওয়ার্ল্ড রিভলিউশনারি মুভমেন্ট বলতে পারে, এই কিন্তু অনেকগুলি দেশ স্বাধীন হল, সবই একটা একটা পথ বাছে করে নিল, একটাই হল পুঁজিবাদের পথ আর কেউ সমাজতন্ত্রের পথ। আমাদের দেশে যে পথটা আপনারা নিয়েছিলেন আওয়ামী লীগ, এটারে বলা হতো যে পুঁজিবাদী বিকাশের পথ, দ্যাট ওয়াজ এটা ইয়াজ ইনিশিয়েটেড বাই সাম থিওরিটিক্যাল থিওরিটিশিয়ান, এই রাশিয়ান থিওরিটিশিয়ান যারা ছিলেন তারা এই পথটা বলতেন যে এটা অপুঁজিবাদী পথ। অপুঁজিবাদী পথের ফলে কিন্তু এই দর্শনটা শেখ মুজিব গ্রহণ করে, আওয়ামী লীগ গ্রহণ করে, ফলে তারা আমাদের দেশের যে বিকাশমান পুঁজি সেটা যে অবাধে বিকশিত না হয়ে যায় তখন এটা তারা জাতীয়করণ করে ফেলেন। আমাদের দেশের এই যে তখনকার আপনার উঠতি, আপনার এই যে পাট শিল্প, আমাদের বস্ত্র শিল্প, আমাদের অন্যান্য যে সমস্ত শিল্প যেগুলি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় শিল্প সবগুলি জাতীয়করণ করে ফেলা হয়। This is the prime problem created by Awami League in the economy of Bangladesh. এই বিষয়টা বুঝতে হবে, যদি আপনারা না বুঝেন তাহলে এখনো আপনারা এখন তো বাজার অর্থনীতির কথা বলতেছেন, তাহলে আপনারা এই শিক্ষাটা নিতে পারবেন না যে বাজার অর্থনীতি দক্ষ হতে পারবেন না। আর আপনারা যদি একভাবে ক্ষমতা আসেন আর এই সমাজতন্ত্রের কথা মাথায় থাকা জায়গা, তাহলে কোনো দিন আপনি এটা আপনারা এখন কিরম ভাবে করলেন আপনারা যদি তখন আপনাদের সংস্কার 2003 সালে কি কি কাজগুলো, না না আমি বলছিলাম কিসের জন্য প্রবলেমটা কোথায় কি হয়েছিল, আপনার যখন আপনার সমস্ত গুলি আপনার ইদানিং কি হলো আজকে 4,000 কোটি টাকার আপনার রাষ্ট্রের আপনার ভর্তুকি দিতে হয় এই যে ইয়েতে আপনার এই রাষ্ট্রীয় রাষ্ট্রীয়কৃত ন্যাশনালাইজ ইন্ডাস্ট্রিগুলিতে, এটা আমাদের টেস্ট তাকে দিতে জনগণ দিতে হয় কিসের জন্য, আর্থিক্যালি এটা অত্যন্ত আপনার ইয়ে অগ্রহণযোগ্য, ইথিক্যালি অত্যন্ত গ্রহণযোগ্য, যে এটা হতে পারে না যে আমরা ট্যাক্স এগুলি চলবে। আপনারা তো এটা শ্রমিক না, তা আপনি দাবি করতে বলি আমার কথা শুনেন, শুনে পরে বলবেন, কারণ এই যে আপনার এই যে এটা হলো আদমজি বা অন্যান্য জাতীয়করণ করাই ঠিক ছিল না বেসিক, তাহলে এই দুষ্টা কাজ আওয়ামী লীগ, আওয়ামী লীগ পথ বাছাই করতে পারে নাই। আমার পাশের দেশ থাইল্যান্ড, সিঙ্গাপুর, এখন আমরা যখন এখানে আসলাম এই যে কি করলেন দেখি উনি, দেখেন দেখেন আমরা সংস্কারের যখন আমরা হাত দিলাম আমরা মনে করি সংস্কারের প্রধান উপাদান হলো এই যে আপনার 4,000 কোটি টাকার আপনার ভর্তুকি আমাদের দিতে হয় জাতিকে, সেটা থেকে 4,000 কোটি আপনার 4,400-500 আপনার শিল্প প্রত্যেক বছর করা যায়, এতে ইনভেস্টমেন্ট এদিকে যদি আপনি করেন তাহলে আপনার মানুষের কর্মসংস্থানও বাড়ে, ক্রয় ক্ষমতাও বাড়ে, আর এটার ফলে কিছুই হয় না আমাদের দেশে। এটা একটা আমাদের বোঝা, এই বোঝা কমানো এটা রিভলিউশনারি আপনার চিন্তা ভাবনা, এখন এটা আমাদের আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা বলেন তো আপনি এটা কিভাবে, আমি আপনার আসতেছি আপনাদের শিল্পের বিকাশ বা শিল্প সংস্কার এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিল্প শিল্পে যদি শক্তিশালী না হয়ে মুক্তভাবে অর্থনীতির এইটা ধারণাটাকে গ্রহণ করা, আমি মনে করি যে এটার মধ্যে যথেষ্ট দুর্বলতা থাকবেই, এবং সেটাই হয়েছে বাংলাদেশে। কি হয়েছে আপনি বললেন আদমজি ভর্তুকি দিচ্ছে, আদমজি ভর্তুকি দিচ্ছেন ঠিকই, কিন্তু আদমজি ভর্তুকি দিলেও সেখানে কিন্তু 25-30 হাজার শ্রমিক সেখানে কাজ করতো, তারা সেখানে একটা কর্মসংস্থান খুঁজে পেয়েছে। তার সঙ্গে আপনি কত ব্যবসায়ী এবং পাট, মানে পাট কৃষক, ওইগুলি আপনি পাট চাষি, তারা কত ছিল গ্রহণযোগ্য কেন গ্রহণযোগ্য নয়,
আমি আসতেছি ২৫ কোটি টাকা আপনি আদর্জি বন্ধ করলেন, ওই একই সময়ে ২৫ কোটি টাকা দিয়া ভারতের ১০টা শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া হলো এবং সেখানে ১০,০০০ শ্রমিককে সেখানে কাজের সংস্থান করে দেওয়া হলো, আর আপনার ২৫ কোটি টাকা দিয়ে আপনি ২৫,০০০ শ্রমিককে কর্মক্ষমতা কর্ম হারিয়ে ফেললেন, এবং সেখানে যদি ১৭০ কোটি টাকা আপনি ব্যয় করতেন বিএমআর করার জন্য তাহলে আজকে সেখানে লক্ষ লক্ষ লোক আজকে উপকৃত হতো, ২৫,০০০ শ্রমিকের সঙ্গে আজকে কত পাট চাষী, কত ব্যবসায়ী, কত লোক এর সঙ্গে জড়িত। এবং যখন আদমজি বন্ধ হয়ে গেছে আপনি নিজে লক্ষ্য করেছেন যে হাজার হাজার শ্রমিক যখন সেখানে চলে যায় তার টোটাল ফ্যামিলি কান্নায় ভেঙে পড়েছে, তার ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ কি, আপনারা সেটাকে কোনো ব্যবস্থা করেন নাই। পাশাপাশি আমি বলতে চাই আওয়ামী লীগ সেটা করেছিল কি, ৯টা টেক্সটাইল মিলকে তারা কিন্তু বন্ধ করে নাই, ৯টা টেক্সটাইল মিলকে বিক্রি করে নাই, ৯টা টেক্সটাইল মিল দিয়েছে শ্রমিক কর্মচারীদেরকে, যেই ৯টা মিলকে দিয়ে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা কি করছেন, একের পর এক মিল কলকারখানা, পাকশি পেপার মিল বন্ধ করে দিলেন, খুলনা মিল কলকারখানা বন্ধ করে দিচ্ছেন, এই সেদিন দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ করে দিলেন, আজকে এই শ্রমিকরা তাদের কি কর্মসংস্থান হলো, হলো না। এখন প্রশ্নটা হলো যে আপনি ভর্তুকি কেন দেবেন না, ভর্তুকি কার টাকা দিচ্ছেন, আপনি আপনার টাকা দিচ্ছেন না, জনগণের টাকা দিচ্ছেন, জনগণের জন্য আপনি বাইরের থেকে টাকা আনছেন, সেই টাকাই জনগণকে দিচ্ছেন। আমি বলছি, আমি শেষ করি, হ্যাঁ ভর্তুকি। আজকে একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি জানেন পরিবহন শিল্পে একটা অস্থিরতা শুরু হয়েছে এবং সেখানে বিআরটিসির কিছু বাস প্রাইভেট সেক্টরে যেগুলো লিজ প্রথা চালু করে আপনাদের দলীয় ক্যাডারদের মধ্যে দিয়ে আজকে সারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি, এবং সেখানে আপনাদের পাশাপাশি কি হয়েছে, আমাদের দেশ পাশের দেশ ভারত ১২৫ কোটি টাকা তারা এই পরিবহন শিল্পে ভর্তুকি দেয় সরকারি কর্পোরেশনকে, তারা বলে এটা হলো পাবলিক ইউটিলিটি সার্ভিস, জনগণের সেবা দেওয়ার জন্য, ওখানে লাভ করার জন্য কিন্তু সেই প্রতিষ্ঠান নয়, জনগণকে সেবা দেবে। আপনি কেন কৃষিতে ভর্তুকি দেন, কেন কৃষিকে ভর্তুকি দেন, এই জন্যে আজকে কৃষি সম্পদকে আরো উন্নত করার জন্য এবং কৃষককে রক্ষা করার জন্য ভর্তুকি আপনি দিতে হবে, ভর্তুকির বিরুদ্ধে আপনি কথা বলছেন কেন, অপমান করেছে। আপনার হিসাব আপনি দেখেন, একেই বল ৬২% তাদের এই ন্যাশনালাইজড চলে গেছে, বিগ বিগ স্টিল মিল থেকে শুরু করে এইটা এখন তারা কমাইতে কমাইতে ২২-৩০% নিয়ে আসছে, এই মৃত্যুগুলো আপনি জানতে হবে। আপনি যেগুলো যুক্তি দিয়েছেন কেন তারা করতেছে, তাদের কামিং আউট ফর দিস বিল, আপনার এই বিল থেকে বাইরে আসতে হবে, যে এই ৬২% যেখানে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তারা এখানে মধ্যে এই ধরনের মিশ্র অর্থনীতি আপনার অবৈধবাদী এটা করছিল, এটা কমাইয়া আজকে ২২% চলে আসতেছে কেন, এইটা আপনি বুঝতে হবে যে এই পদ্ধতিটা ঠিক না অর্থনীতিতে, অর্থনীতিকে আপনার তার নিজস্ব করিতে তার আপন যেটার বলে কনসেন্ট্রেশন এন্ড সেন্ট্রালাইজেশনের যে পদ্ধতি, এই পদ্ধতি দাঁড় করাই দিতে হবে। আপনি ইচ্ছা করে এটার ইন্টারফেয়ার করে, ঠিক আছে, এখন কোথায় ইন্টারফেয়ার করবেন, ঠিক আছে, আপনি কৃষির ক্ষেত্রে কৃষিতে আপনার আমি যেতে আপনার ব্রিটেন ভর্তুকি দে বিভিন্ন কারণে কেন না অন্যায় প্রশ্ন বলতেছি না, কারণটা এরাইজ করতে হবে যে মোর মোর কর্মসংস্থান মোর নিউ ভ্যালু মোর সম্পদ যখন উৎপাদন হবে তখন আপনি এই বৃত্তিটা দিবেন, আর আপনি যখন আপনি শুনুন একটা মৌলিক পার্থক্য বলি, আওয়ামী লীগ এরা সমাজের ডিস্ট্রিবিউশন সেক্টর এনে চিৎকার করে বক্তৃতা দেয় মানে কিভাবে আমাকে দিতে হবে, আমার শ্রমিকের বেতন বাড়াতে হবে, আর ওরা কিন্তু মৌলিকভাবে তার যে ডিস্ট্রিবিউশন তার যে প্রোডাকশনের যে যেটা পুঁজি বিনিয়োগের যে জায়গা টুকাই কিন্তু তার আর কোনো ইয়ে নাই। আচ্ছা এবারে আসুন, দেখেন আমি ক্ষমতা এসেছিল আপনারা সেখানে কতগুলো খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতা আসার পরে সেইখানে ১১,৫০০ টন খাদ্য বৃদ্ধি পেয়ে আসতে হবে কিভাবে, আপনি যখন বাজার অর্থনীতি আসলেন
আপনাকে এই বাজার অর্থনীতিটাকে আরো বেশি রপ্ত করতে, আমি বলি না যে আপনি এটা শিক্ষায় নিন, কিন্তু আপনাকে এটা রপ্ত করতে আসলে আপনার ছিলেন সমাজতন্ত্র থেকে আমারও কিছু দোষ আছে এটার জন্য, কিন্তু আমি এটা নিয়ে ভালো জানি দিকে এই জন্য বলতেছি আপনাকে, কারণ এগুলো যখন বাজার অর্থনীতির নিয়মগুলিকে আপনি অবশ্যই এখানে বাংলাদেশে চীন তার সমস্ত অর্থনীতির আপনার বাজার অর্থনীতির ভিয়েতনাম আজকে এখানে কম্পিট করতেছে, আপনি যখন এই সমস্ত বিষয়ে আপনি আমার দেশের সামনে আমরা যখন কথা বলি সংসদ সদস্যরা তখন এই নীতির রূপে দাঁড়ায় বলতে হবে যে আমরা কি চাই শনাক্ত করুন এই বিষয়টা আপনারা, না যখন 4,000 কোটি টাকা 40,000 কোটি টাকা আমরা ইয়ে করতে 4,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিতেছি, এটা যদি যদি আজকে 30,000 শ্রমিক আপনি বলতেছেন, আপনি যদি 1,00,000 শ্রমিকের সংস্থান হয় যখন আপনি এই পথে যাবেন, যখন আপনি এটা বাদ দিবেন এই ইথিক্সটা এই যুক্তিটা আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে জনগণকে আপনি যে শ্রমিকের রাজনীতি তাদেরই বুঝাইতে ভাই এটা যে আমি করতেছি আজকে তোমার 30,000 আপনাকে সাময়িক ভাবে, আর আমরা তো কোনো প্রশ্ন জবাব দেন ২৫ কোটি টাকা দিয়ে বীর কলকাতা 10,000 শ্রমিকের চাকরি সংস্থান করলো, আপনি বলেন আমার দেশের ইকোনমিক স্ট্রেংথ, আমার পার ক্যাপিটা ইনকাম, আমার জিডিপি গ্রোথ, আমার আমার কি বলে টাকার যে ভ্যালু, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা চিন্তা করতে হবে। আপনি যদি বলেন যে আজকে না আমি এটা মানে তুলনা দিয়ে দিলাম এই ব্রিটেনের, তো ওইটা হবে না, বলবেন না, বলবেন যে আমার দেশের অর্থনীতি এখানে আমরা এটা দিতে পারি কিনা, এটা আমরা দেওয়া উচিত কিনা, আমরা মনে করি, আমি মনে করি এখন দিস ইজ দ্য হিস্টোরিক্যাল মিশন অফ এনি পলিটিক্যাল পার্টি যে তাকে সংস্কার করতেই হবে, যেখানে অবস্থায় শ্রমিকের কিছু কষ্ট হবে কিছুদিন, আমরা তো এটা এরকম ভাবে কি সংস্কার করলেন সেটা আমার মনে আমরা ব্যাংকের ক্ষেত্রে আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে নীতি নির্ধারণী বিষয়ে সুদ আমরা কমাই দিচ্ছি, দেখছেন ওই যে কত করে মজুরি কমানো, আপনার এই রিমিটেন্স বাইরে যাতে আমরা হুন্ডি ব্যবসা যাতে ইয়ে করি এই জন্য আমরা আইনেই করে দিচ্ছি, সংস্কারগুলো আপনার এইভাবে দেখতে হবে, আমরা বিভিন্ন জায়গায় এই যে আপনার প্রশাসনিক সংস্কার করতেছি, আমরা দুর্নীতির জন্য আমরা স্বাধীন দুর্নীতির জন্য ইয়ে করতেছি কমিশন করতেছি, আমরা শিক্ষাক্ষেত্রে সংস্কার বলেন না এবং এই আড়াই বছর অর্থনীতি কি কি সংস্কার করলেন কি কি কতটা ব্যাংকিং সেক্টরের কথা বলেছেন, লুজিং কনসার্ন গুলো এগুলো বন্ধ করে দেবার কথা বলছেন, হুন্ডি হুন্ডি ব্যবসা আমরা বন্ধ করছি, রিমিটেন্স যাতে বাড়ে এগুলি বলছি, কিভাবে সে ফ্লেক্সিবল থাকে গেল এবং টিকে গেল ডলারের বিপরীতে, এর থেকে সার্থকতা কি আপনারা কি টাকা দেবেন, একটা সার্থকতাই তো আপনাদের নাই, সংক্ষেপে বলবেন কারণ অন্য সময় আপনাকে বলতে চাই বলেন যে আপনি অর্থনৈতিক সংস্কারের যে কথাগুলো বলেছেন, হ্যাঁ অর্থনৈতিক সংস্কারের দিকটা বলতে গিয়ে আপনি ব্যাংকিং সেক্টরের কথা বলছেন, এগুলো আপনারা করছেন এবং আজকে ডলার স্থিতিশীলতা এখানে বলেছেন, আপনি একটা জিনিস আমরা জানতে চাই যে আপনি এগুলো রক্ষা করছেন ঠিকই আছে বুঝলাম, কিন্তু আপনি একটা জিনিস বলেন যে এর ফলে এর রেজাল্টটা আমাদের দেশের কর্মজীবী মানুষ কতটা কর্মসংস্থানের ব্যবস্থা আপনি হলো, কিভাবে কর্মসংস্থানটা করলেন, অথচ এই যে হাজার হাজার শ্রমিক আজকে বেকার করে দিয়ে তাদের তো কর্মসংস্থান দিতে পারেন না, আপনি তাদেরকে কিছু টাকা দিয়ে ফেরত দিয়েছেন বাড়িতে, আমাদের এই মন্ত্রী সাহেব একটা ভালো ভক্তি এই যে বাণিজ্য মন্ত্রী প্রশ্নে যাই না, আপনার শিল্প ক্ষেত্রে এমনি একটা শেষ হয়েছে 22% আপনার ইয়ে হয়েছে নতুন নতুন শিল্প বিনিয়োগ হয়েছে, এই যে ক্ষুদ্র বিভিন্ন শিল্পে আপনার আপনার আসবে নাকি আজকে এগুলো তো ব্রস আপনার
এই যে আমাদের গ্রস রেজাল্টটা নিবেন এখন, আমি লিস্ট নিয়ে আসলে তো আমার কাছে একটা লিস্টই আছে, আমি আনছিলাম কয়েকটা লিস্ট, কিন্তু দেখালে তো দেখাই দিতে হবে। আপনি তো এখন এই যে শিল্প কলকারখানা করলেন, হ্যাঁ তাই না, কি কি শিল্প কলকারখানা করলেন এবং সেখানে কতজন লোকের কর্মসংস্থান হলো, আজকে বেকারত্ব দূরীকরণের কথা বলছেন, সেটা কতটা আপনি সফল হয়েছেন সেটা কি আপনি বলতে পারবেন? আমি তো মনে করি যে আপনারা সেখানে ব্যর্থ হয়েছেন, কর্মসংস্থান আমাদের দেশে কর্মসংস্থান হয়েছে, আমাদের দেশে প্রায় 22% মতন ইন্ডাস্ট্রি হয়েছে নতুন, এই যে এগুলি এদের তো এটা নতুন ক্ষুদ্র মাঝারি কি কি শিল্প প্রতিষ্ঠান গুলো আপনি করলেন? ফার্মেসি একটাই বললাম, ফার্মেসি শিল্পে প্রচুর বিনিয়োগ হয়েছে আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার জুট, আপনার আপনার র মেটেরিয়াল যেটা জুট সেক্টর, আপনার কি অবস্থা? আপনি জুট সেক্টরে ব্যর্থ হয়েছেন, আপনার সমস্ত আপনি যেখানে যেভাবে আজকে ইয়ে করতে পারতেন, বিকাশ লাভ করতে পারতেন, সেখানে কিন্তু আপনি জুটকে আরো মানে নিঃসাহিত। আমি একটু প্রসঙ্গ পাল্টাই, আমি প্রসঙ্গ পাল্টাই, আমি ঠিক না বলতেছি কিছু জন্য তাদের জন্য এই আলোচনা, তারা মোটামুটি একটা ধারণা পেয়েছে আপনাদের কথা থেকে। দারিদ্র বিমোচনেটি আপনি সাফল্যের কথা বলেছিলেন, সেটি আপনি বলছেন যে দারিদ্র বিমোচন কর্মকৌশল পথে যেটি সরকার প্রণয়ন করেছে সেটি একটি সম্ভবত পিআরএসপির কথা আপনি বলছেন, কি সাফল্যটা আছে সরকারের? একটা বিষয় হলো এই বিষয়টা কিন্তু আমাদের দেশে এই বিষয়টা দারিদ্র বিমোচনের জন্য আমরা কিন্তু চেষ্টা করেছি একেবারে 71 সাল থেকেই, আমরা যখন দেশের জন্য একটা ভায়াবল ইকোনমিক্যাল স্ট্র্যাটেজি কথা বলতেছিলাম, আমরা অনেক দেশে গেছি, বিভিন্ন দেশে গিয়ে মডেল তৈরি করার চেষ্টা করছি, কিন্তু এটা আমরা পারি নাই। আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যে আমরা বিশ্বের সামনে আমরা দারিদ্র বিমোচন কৌশলপত্র আমরা এটা দিছি, এবং এটা বিভিন্ন এটার ফলে কিন্তু আমাদের উন্নয়ন সহযোগীরা আমাদের এই যে কৌশলপত্র সমর্থন করছে। আপনারা দেখবেন এরপর প্রশ্নেই আমেলিকের আমলে আমরা বিদেশি যে IMF ফয়েল ব্যাংকেরা মন্দেশে বিনিয়োগ হয়ে গেছিল, ওনারা দুর্নীতি করে ফেলতো, টাকা ব্যয় করে আনতে পারতেন না ওদের। আপনাদের সময় 7 বছর আমাদের ওয়ার্ল্ড উন্নয়ন আলোচনা অনেক বিতর্ক আছে, উন্নয়ন সহযোগীরা আপনার এটা বন্ধ করে দিয়েছিল আমাদের দেশে। দেখবেন এরপর পরই আপনারা ধরেন এই যে IMF ওয়ার্ল্ড ব্যাংক 1% সহযোগিতায় প্রায় 8,000-9,000 কোটি টাকা ঋণ দিল, এবং ঋণটা দিচ্ছে কোথায় জানে? সবচেয়ে কই একেবারে গ্রামীণ দারিদ্র বিবেচনের জন্য বিভিন্ন ধরনের এটা মানে ক্ষুদ্র লোন আছে, তারপরে আপনার হাঁস মুরগির খামার সচল করার জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট, আমাদের দেশের তো অর্থনীতি সবটাই গ্রামীণ, বেশিরভাগ 60% আপনি তো জানেন 60-62% এখন আমরা এখানের মধ্যে নির্ভরশীল। এই জায়গাটা যদি আমরা ইয়ে করতে পারি, মূল জায়গাটা আমরা হাত দিচ্ছি, আপনি জানেন দেখবেন আমরা এই যে সম্পদ সৃষ্টির কয়েকটা মন্ত্রণালয় আছে সব জায়গায়, কিন্তু আমরা উল্লেখযোগ্য ধরনের কর্মসূচি যেমন মৎস্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এগুলির অগ্রগতি আছে সব জায়গায়। আমরা রিমিটেন্স আমাদের প্রায় $3 billion আমরা এই যে বিদেশ থেকে রিমিটেন্স আমাদের নতুন মন্ত্রণালয় যেটা করলাম, এইগুলি এই সমস্ত কিন্তু ওই ওইটার ফলে হয়েছে। দেখেন আপনাদের সঙ্গে সমস্ত বিদেশে যাওয়া বন্ধ ছড়া হয়ে গেছিল আমলিগের আমলে, কি বিদেশে যাওয়া বন্ধ হয়ে গেছে? বিদেশ মানে ওই যে বিভিন্ন দেশের লোক পাঠানোর বিষয়টা আর কি, বিদেশে যা বলতে পাঠানোর বিষয়, আপনার কোরিয়া বন্ধ হয়ে গেছিল, তারপরে আপনার কোরিয়া কি এখনো আছে নাকি? আছে, কবে করলেন কোরিয়া? আপনারা আপনার কোরিয়া তো আমাদের শুধুমাত্র মালয়েশিয়া, না না কোরিয়া তো আমাদের আমাদের সঙ্গে বলা ছাড়া যাওয়ার কথা বলছেন, আর আপনি যে কথাটা বলি সময় আপনি তত শুনে নেন, আপনি তারপরে জবাব দেন। আওয়ামী লীগের সময় এই দারিদ্র বিমোচনের জন্য যে যে কর্মকাণ্ড শুরু করেছিল, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে আপনার এই যে বিভিন্ন মিনিস্ট্রি থেকে সুদহীন যে সমস্ত ঋণ চালু করেছিল, কর্মসংস্থানের জন্য জেলায় জেলায় যেভাবে কেন্দ্র চালু হয়েছে,
এবং সেবা খাতে কিছু কিছু অনুদান কিন্তু আপনাকে যখন আপনি দারিদ্র বিপণের বিষয়ের মৌলিক বিষয়ে আসবেন তখন আমাকে ফান্ডামেন্টালি বলতে হবে কোন কোন বিষয়ে আপনি অ্যাপ্রোচ করছেন, কোথায় কিভাবে আপনি এটা করবেন, আপনার নীতিটা কি, এটা করবেন। আর এগুলি তো ধরেন হ্যাঁ সেবা খাতে আপনারাও কিছু দিচ্ছেন, আমরাও কিছু দিচ্ছি, যে বিমান সরকার আসলেই আমরা এগুলি বাড়াই দিছি সমস্ত জায়গায়, মুক্তিযোদ্ধার ভাতা বাড়াই দিছি, আমরা আমরা বসে বসে মানে তামাক অনেক আপনারা কিছুই করবেন না, আপনারা এর অর্থ নিয়ে যে কোনো সরকার আসলে কিছু না কিছু উন্নয়ন কাজ করে, আপনারা মৌলিক ভাবে ফান্ডামেন্টালি আপনি কিছু করতে পারেন নাই। বাংলাদেশের ইতিহাসে চালু করা মুক্তিযুদ্ধের ভাতা চালু করা বাংলাদেশ সবচেয়ে বড় বিজেপি, আপনি আপনাকে আপনি সমালোচনা করতে পারতেন, আপনাকে হিস্টোরিক্যাল কাজ দিতে যদি আপনি বলতেন যে আমরা এই অর্থনীতিটাকে অভিযোগবাদী বিকাশের কথা বলি, আমাদের দেশের যে গ্রোয়িং ইকোনমি আমরা এটাকে বন্ধ করে দিয়েছিলাম, এটা ওপেন করার জন্য আমরা বিএনপি এই সংস্কারের সাথে হাত মিলিয়ে কাজ করতেছি, আমাদের যে সমস্ত ভাতাগুলো আপনারা বৃদ্ধি করেছেন, হ্যাঁ আপনি আমি বলতেছি কোথায় আপনি ভাতার কথা বললেন কোনো, আমি বলতেছি আমার দেশের যে অর্থনীতি এখন বলতে হবে যে আপনি ধরেন বিতর্ক আপনার সময় পজিটিভ করেছিল আমি স্বীকার করে নিব, এটা আমার কোন ঘাটতি নেই, আমি বলতে হবে যে আপনাকে ওই সমস্ত বিষয়ে বলতে হবে যে আমার কৃষির শিল্প আমাদের দেশের যে সমস্ত কর্মসংস্থানের জায়গাগুলো এগুলি আমরা কিভাবে আমরা উন্নত করব, এখানে কি অ্যাপ্রোচটা কি সংস্কারটা কি নীতিটা আমরা নিব, এইটাতে যদি আপনি বেসিক বলতেন, এখানে তো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বিএনপি আর আমেরিকার মধ্যে, আওয়ামী লীগ ওই আপনার সমাজতন্ত্রমুখী তাদের যে আগে ধ্যান ধারণা আছে এই জায়গাটাতে বাইরে না আসতে পারলে তো আপনি যে কথাটা বুঝবেন উনি যে কি হয়েছে আল্লাহ বাবু না না শুনেন বাম বলে আপনি চাইবেন, কারণ যদি আপনি এইদিকে সক্ষতা করবেন না আমেরিকার সাথে আপনার ঝুলি নিয়ে যাইবেন বিদেশে বদনাম করার জন্য আমাদের আর আমেরিকায় গিয়ে বলবেন কিন্তু দুঃখ পাবে, সুতরাং এটা না বলাই ভালো, না 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 বামরা দুঃখ পাবে, বামরা বুঝতে হবে আমাদের সমালোচনা হবে না, আমাদের কিছু কিছু দেশে সাফল্য আছে, বামদের যে সাফল্য নাই কিছু আমরা পারে না কেন, তারা পশ্চিমবঙ্গে আপনি বলেন সময় দুর্নীতির কথা বলছেন, আওয়ামী লীগের সময় কোন মন্ত্রী সম্পর্কে বিদেশি কোন দূতাবাস কোন কথা বলেছে, বরং আপনাদের নৌমন্ত্রী সম্পর্কে বলেছে আপনার ডেনমার্ক সরাসরি অভিযোগ করেছে দুর্নীতির সঙ্গে জড়িত, জাপান এম্বাসি বলেছে দুর্নীতির সঙ্গে জড়িত, এরপরেও কি আরো নতুন করে তথ্য দিতে হবে, আমার তো ধারণা যে আপনাদের সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে পত্রপত্রিকা আসছে, প্রত্যেকের বিরুদ্ধে আপনারা করছেন, আপনাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া যায়, আমি জানি এইগুলো তো বলে শুনেন আসেই তো মামলা তো আসেন আপনি ঠিক করতে হবে, আপনি যখন বলেন যে এই রাজনীতিবিদরা করে তখন আসলেই আপনি পছন্দ হয়ে গেছে আপনার, আপনি এই কথা বলতে পারেন না, আমাদের দেশে আমাদের ইউনিয়নরা রাগ করবে, আপনি দেখেন সব জায়গায় 10% নিয়ে যায়,
আপনি যে জায়গায় ব্যুরোক্রেসির মধ্যে কিভাবে দুর্নীতি আছে, অন্যান্য সেক্টরের মধ্যে দুর্নীতি, এগুলি আপনি বলবেন রাজনীতিবিদদের মধ্যে আছে, রাজনীতি আছে, কিন্তু রাজনীতি পাচ্ছেন কজন রাজনীতিবিদ, 300 জন রাজনীতি হয়। আর আপনি যখন একথা বলেন রাজনীতিবিদরা যদি ঠিক থাকেন, হ্যাঁ রাজনীতিবিদদের ঠিক আছে, অভিভাবক জিয়ার সরকারের তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন মন্ত্রী দুর্নীতি করে, একজন মন্ত্রীর বিরুদ্ধে সম্পর্কে জানা, এখানে কি হচ্ছে আপনার সাথে জবাবদার না কেন জনগণের বাবা আমি দিচ্ছি শুনেন, এগুলি হয়, এগুলো যখন ক্ষমতায় আসে তখন দেখেন আপনি এটা স্বীকার করে নেবেন যে কামালের শেখ মুজিবের ছেলে কামাল, তার বিরুদ্ধে কি ধরনের, আমি সবটা তখন আমি বিশ্বাস করতাম না, এখানে এগুলো বিশ্বাস করেন ক্ষমতায় গেলে যেমন যারা বিরোধী দল আপনারা আছেন যারা নেগেটিভ ভাবে দেখে জিনিসগুলো তারা এই প্রচারটা ওইখানে করে যে যেটা স্বাভাবিক মানুষে গিলতে পারে, যে বললাম ভাই অপমান অপমানের সম্পর্কে দুর্নীতির সঙ্গে যারা সরকারি কর্মকর্তা ক্ষমতার উচ্চ আসনে বসে দুর্নীতির অপমানের সম্পর্কে আপনি এটা প্রমাণ দিতে পারবেন যে কথা বলুন, এটা বলছি একটা বিশেষ ভবন সময় এইগুলি বলেন কোনো আমরা কোনো যখন আমরা কামাল কি আপনাদের যে আদর্শ, আমি আদর্শের কথা বলি ভবন হতে পারে, আমি মনে করি এগুলি তো হয়ে ক্ষমতায় গেলে আমরাও বলি কিছু বাড়াবাড়ি কথা কিছু বাড়াবাড়ি হয়, আমি বললাম কামালের বিরুদ্ধে যে প্রচার হয়েছিল মনে হয়েছিল সবকিছু সে করে ফেলে দিয়েছে, যখন বলবে একটা কথা বললে ওইটাকে আপনি ব্যক্তি সম্পর্কে বলি নাই, আমি বলেন আমি আপনি শেখ কামালের কথা আছে, আমি কোন ব্যক্তি সম্পর্কে আমি আপনি আমি কোন ব্যক্তি সম্পর্কে কোন কথা বলতে মনে করি যে আলোচনা করবো তার আপনার নেই আমার কথা আমি বলছি যে কখনো একটা অথবা কথা বললে মৌলিক বিষয়ে বলে আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে যে ক্ষমতায় থাকে তাকে দুর্নীতিবাজ বানায় আমরা কিছু পরে যারা ক্ষমতায় আসে তারা তাদেরকে আমরা ইয়ে দিই মানে মামলা মকদ্দমা দিই, একমাত্র এরশাদ ছাড়া এ পর্যন্ত দুর্নীতি মামলা কেউ কারোর ফাঁসি দিতে পারেন নাই, একটা কথা পরিষ্কার এই ব্যাপারে আপনার আপনি আমার সাথে বোধহয় একমত হবেন, যদি একটা পরিবারের গার্জিয়ান অসৎ হয় তাহলে কিন্তু তার সন্তানরা অসৎ হতে বাধ্য মানে বেসিক্যালি আর কি, সবাই যে হবে এমন কোন কথা বলছেন 100% হবে এটা ঠিক না, হয় সাধারণত আমাদের দেশে যারা ক্ষমতা পরিচালনা ক্ষমতায় বসে আছেন তারা কিন্তু একজন অভিভাবক দেশের জাতির অভিভাবক, সেই অভিভাবকরা যদি আজকে স্বচ্ছ থাকেন তাহলে যে কথাটা আপনি বলছেন ওই যে কথাটা ওইটা ঠিক আমি একমত যে আজকে ইঞ্জিনিয়ার কেন ক্ষমতার উচ্চ আসনে অনেক মানে এই যে কর্মচারী বা কর্মকর্তা এরা যারা ক্ষমতার উচ্চ আসনে বসে আছে আমাদের চাইতে মানে আমরা ওই যে আমাদের নামে যে দুর্নীতির কথা আপনি বলছেন আপনাদের নামে আমরা বলি তার চাইতে বড় বড় দুর্নীতিবাজ তারা অত তার কথা আপনি বলতেছেন তাদের দিয়ে আপনি দুর্নীতি করতেছেন, আজকে কি করে এক একজন মনে করেন যে পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা তাদেরকে গাড়ি বাড়ি তাদের ছেলে সন্তান বিদেশে থেকে পড়াশোনা করতেছে ঢাকা শহরের মতো জায়গায় 4-5টা ফ্ল্যাট সেটাই কি হয় এইগুলো কি কোন সময় তদন্ত করছেন, অথচ আমরা কি দেখলাম কেউ করে আমি নাম বলতে চাই না, কোনো একজন পুলিশ কর্মকর্তা তার একটা মানে একটা একটা মারার কাছে তার ইয়ে হওয়ার পরে আপনারা তারে বাইর করে নিয়ে আসতেন জেল থেকে, এই সমস্ত কাজও তো আমরা দেখছি, তবে আমি বলতে চাই অভিভাবককে সৎ হতে হবে, অভিভাবকের আন্তরিকতা রাখতে হবে এবং অভিভাবক যদি সঠিক পথে পরিচালিত করে এবং কথাটা সবসময়ের জন্য বাংলাদেশের ইতিহাসে আমি যে বেগম জিয়া এর পর্যন্ত এত ভালো নেত্রী এটা আমি আর পাই নাই, তার অভিভাবকত্বে কিন্তু সমস্ত মন্ত্রিসভাতে ধরেন কিছু কথা থাকতে পারে কিন্তু আমার ধারণা 90-95% মন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা নাই, কিছু কথা থাকতে পারে কিন্তু এখন এই বিষয়টা যদি ধরেন একটা তো কথা বলতেই পারেন আপনি কিন্তু এইখানে বাংলাদেশে এই ফার্স্ট আমি দেখলাম
এবং জিয়ার সরকার এবং মন্ত্রীরা সততার সাথে ইয়ে করতেছেন এবং অত্যন্ত ভালো এবং তার যে দূরদৃষ্টি সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনা, এটা আপনারা তো জানেন, আপনি মাঝে মাঝে কথা বলে আসেন ওনার সাথে, উনি রাষ্ট্রটাকে দেশটাকে পরিচালনার জন্য একটা আহ্বানও জানিয়েছেন দেশের কাছে যে আসেন আমরা এই সমস্ত বিষয়গুলি আলোচনা করি। দুর্নীতিতে একটা সমস্যা আমাদের দেশে আছেই, কিন্তু দুর্নীতির প্রকৃতিতে আমাদের ঠিক করতে হবে যে দুর্নীতিটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা কিভাবে আমরা ইয়ে করতে, এটা আমরা আলোচনা আমরা বসে যদি একটা ইয়ে করি আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনি সরকারের সাফল্যের কথা বলছিলেন 2003 সালে, আর সাফল্যের নমুনাটা কি যদি বলেন একটু? সাফল্যের নমুনাটা তো আমি তো কি সাফল্যটা আপনি আমি দর্শকদের সামনে, আমি প্রথমে তো এক নম্বর বিষয় যে আমরা এই দেশে এই যে যারা সন্ত্রাসী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় তাদেরকে আমরা ভয় পাইয়ে দিতে পারছি, প্রথম সাফল্য আমাদের। ভয় পেলে সেটি কমে আসবার কথা? হ্যাঁ কমে আসবার, কমে আসছে, আমার তো ধারণা কমে আসছে। আমি ধরেন আমার ধারণা যে দুইটা ফেনোমেনা, দুইটা পর্যায়ে, একটা কিছু বড় বড় শহরে কিছুটা মানে কিছুটা আছে, তো বড় বড় শহরে থাকার কিন্তু অন্যান্য কারণ আছে যে আমাদের যে সামাজিক, এটা তো সামাজিক ব্যাধির মতো এই এই সন্ত্রাসটা। সুতরাং বড় বড় শহরে এগুলি কিন্তু আপনি ধরেন এই যে বিষয়টা চিন্তা করছেন, এই যে আমরা আইন শৃঙ্খলার কথা বলি, এটা আমি বলি এটা একটা আন্তর্জাতিক সন্ত্রাসের যুগের মধ্যে আমরা বাস করি। আমি একটা কাগজ আপনি আনছিলাম এটা দেখানোর জন্য আপনাদের, এই কথাটা উঠবে তো এই জন্যই ওয়ার্ল্ডের মধ্যে কতগুলি ঘটনা আর কি, পৃথিবীর মধ্যে যে সন্ত্রাস হইতেছে আর কি, এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। আজকে ইরাকের মতো জায়গায় কে সন্ত্রাসী, সাদ্দাম না ওরা সন্ত্রাসী, এগুলি আমরা ঠিক করতে পারতেছি না, এই সমস্ত বিষয় আছে। আমরা পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে আপনার ইয়ে হইতেছে, হইতেছে, এর ফলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে, এই পরিস্থিতি কিন্তু আমাদের দেশটা আছে। সুতরাং সন্ত্রাসের একটা আবহ কিন্তু ওয়ার্ল্ড জুড়ে আছে, এর মধ্যে আমাদের দেশে এই যে ধরেন বোমা হামলা ইত্যাদির ঘটনা অত্যন্ত নগণ্য কম। এদিক থেকে আমরা আমি হিসাব করে দেখছি এশিয়াতে, ইন্ডিয়াতেই দেখলাম, শ্রীলঙ্কায় দেখেন, তাদের চেয়ে আমাদের অন্তত আমরা 10% ওরা 100% যদি আমরা 10%, এই দিক থেকে বিবেচনা করলে এটা তো আমাদের সাফল্য, আমরা একটা দেশ ছোট্ট দেশ। আর কোন সাফল্য আরো আছে, আমরা গ্রামাঞ্চল, কিন্তু আমাদের এলাকায় মানুষ আগে যে আওয়ামী লীগের আমলে যে ধরনের আপনার মানে সন্ত্রস্ত ছিল মানুষ, যেরকম ভাবে অস্ত্রবাজি আমরা দেখছি, বিভিন্ন ধরনের অস্ত্র দেখছি তাদের, ওনাদের এই যে বোমা মানিক আছেন সঞ্জিত বাবু বোমা মানিক ইয়ে করছে, এগুলি আছে, এগুলি কোনো ঘটনা নাই আমাদের দেশে, এই ধরনের প্রকাশ্য অস্ত্র কোথাও নেই, গ্রামাঞ্চল শান্ত। আমরা একটু ওনার কথা শুনি, আপনারা কতগুলি স্টেপ নিয়েছি, এই যে আমরা রেড করছি, এটা বিশেষ ইয়ে করছি, আমরা কতগুলি আইন করছি আপনারা জানেন, এসিডের বিরুদ্ধে আইন করছি, দ্রুত বিচার আইন করছি আমরা, এই সমস্ত আইনে আর মৃত্যুদণ্ড হইতেছে দেখতেছেন তো, কতগুলি অনেক মৃত্যুদণ্ড হয়েছে, মানুষের বিচার হইতেছে, বিচার পাওয়ার সুযোগ হয়েছে, এবং আমরা আইনের আরো সংস্কার করে দ্রুত বিচার করে যাতে মানুষের বিচারটা পায় এই ব্যবস্থা আমরা করতেছি সমাজের মধ্যে। এইগুলি কিন্তু একটা বিরাট এফেক্ট ফেলতেছে সমাজের সর্বত্র। আমরা এখানে আমি যে পুলিশ বাহিনীর আমরা সাজাইছি নতুন করে, এখানে বাজেট দেওয়া হইতেছে, এদের জন্য মল বাড়ানো হয়েছে, লজিস্টিক সাপোর্ট বাড়ানো হইতেছে, পুলিশের সংস্কারের বিষয়টাও আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করতেছি। এছাড়াও আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে ওনারা নিজেরা ওই ইন্ডিয়া থেকে সহযোগ মানে লোকজন নাই না এখানে সন্ত্রাস সৃষ্টি না করে, এই জন্য আমরা বলতেছি ওই ট্রেনিং দেওয়া সন্ত্রাসীরা আসবে সেটা আপনারা রোধ করতে পারবেন না, তাহলে এই ব্যর্থতা তো আপনাদের। আমি এখন বলতে চাই, আমি আরো বলি যে এই যে বিভিন্ন অনেকে বলতেছে যে এই যে কিছু সংগঠিত হত্যাকাণ্ড, এদের মধ্যে কেউ কেউ জড়িত থাকতে রাজনীতি মূলত থাকতে পারে, সুতরাং শহরের যে বিষয়টা এটাই কারণে হইতেছে। আচ্ছা এবারে আসেন, অর্থমন্ত্রী মহোদয় ক্ষমতায় কিছুদিন পরই বললেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, তার মানে ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আপনারা রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করছিলেন। রাষ্ট্রীয় মদদে যে সন্ত্রাস সৃষ্টি হয় সেটাই রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং বাংলাদেশে এটা একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন আমাদের সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক সময় সন্ত্রাসের রাজত্ব ছিল, সেখানে সন্ত্রাসীদেরকে একের পর এক সান্ডার করাইয়া তাদেরকে জেলখানায় দিয়ে তাদেরকে কর্মসংস্থানের কিছু ব্যবস্থা করে সেখানে যে সন্ত্রাসের মানে দমন করেছিলেন, আপনারা ক্ষমতা আসার পরে সেখানে সন্ত্রাস বেড়েছে, আজকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কথাটা শেষ করে দেবেন থাকতে পারেন না একজন আমি বলি রাজ জামাল উদ্দিনের মতো একজন ব্যবসায়ী কিডন্যাপ হয়ে গেল, কত দায়িত্বহীন একজন মন্ত্রী হলে এই কথা বলতে পারেন যে জামাল উদ্দিন এখনো বেঁচে আছেন তাহলে উনি জানেন।
কোথায় কিভাবে আছেন, উদ্ধার করলেন না কেন? এই কথার পরে যাওয়া স্বরাষ্ট্র মন্ত্রী কি নিজের দায় দায়িত্ব অস্বীকার করতে পারবেন যে এই সন্ত্রাসীদের উনি চেনেন, এই সন্ত্রাসীদের সঙ্গে ওনার যোগাযোগ আছে এবং এই সন্ত্রাসের মদত উনি বা ওনার কোন লোক প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দিয়েছেন? সুতরাং এই জামালউদ্দিনকে আজকে পর্যন্ত আপনারা উদ্ধার করতে পারেন নাই, তার পরিবারের কাছে মন্ত্রী আপনারা বলে আসছেন জামালউদ্দিন জীবিত আছে আমরা উদ্ধার করছি। চট্টগ্রামে একের পর এক আপনার ব্যবসায়ীরা হত্যা হচ্ছে, শেষ করি, জীবনে হচ্ছে সন্ত্রাস শুধু সেখানে নয়, আপনারা ঢাকা শহরের কি অবস্থা সৃষ্টি করেছেন। আজকে প্রতিদিন গড়ে অন্তত 15 জন লোক নিহত হচ্ছে। আমার এলাকা, আমার মাদারীপুর সদর এবং রাজের, এই মাদারীপুর সদর এবং রাজের বিগত দিনে কোন রাজনৈতিক হত্যাকাণ্ড, আপনারা যখন ওই 79 থেকে ক্ষমতায় এসেছিলেন ওই সময় শত শত লোক আপনার এই এই সন্ত্রাসীদের দ্বারা নিহত হয়েছে, তারপর থেকে অত্যন্ত ভালো ছিলাম। এরশাদ থেকে শুরু করে আপনাদের 91 ভালো ছিল, আওয়ামী লীগের সময় খুব ভালো ছিলাম, কিন্তু এইবারে 4 জন যখন আপনারা ক্ষমতায় এলেন, সর্বপ্রথম আমির নামে একজন আমাদের ছাত্রলীগের কর্মীকে হত্যা করলেন, আর এই সেদিন আমাদের শিরখানা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে, চেয়ারম্যানের ভাই, তাকে প্রকাশ্য দিবালকে গুলি করে হত্যা করলো। অথচ তাদেরকে কে মদত দিচ্ছে? আপনার আপনার দলের নেতারা তাদেরকে মদত দিচ্ছে। প্রশাসন বলছে গডফাদার আছে, স্যার আমরা কি করবো? তাহলে গডফাদারদেরকে আপনারা পোষণ করতেছেন, লালন করতেছেন, এই গডফাদারদেরকে আপনারা যদি লালন করেন এই সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে না। সুতরাং আমি যেটা বলতে চাই, সন্ত্রাস একটা আমাদের সংক্রামক বেদির মতো আজকে ছড়িয়ে পড়েছে, এইটাকে মোকাবেলা করতে হলে আপনাদের আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি ওই সন্ত্রাসীদেরকে মদত দেবেন কি দেবেন না, আপনাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ওই সন্ত্রাসীদেরকে কিভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? বলছেন যে আমার দলের হোক, যে কোনো দলের হোক, এবং এটা তিনি প্রমাণও করছেন, এই যে অপারেশন ক্লিন হার্ট এর সময় যে মারা গেল অনেক লোক বাজেটের মতো, আমাদের এই বিএনপির প্রায় আপনার 51 জনের মতো আছে, 58 জন মারা গেল বিএনপি 51 জন। ইয়েস, এগুলি তো আমরা, আমি বলতে চাই আমরা ম্যাক্সিমাম বিএনপি পুরো না, আমি বলতে চাই যে আমরা বাহবানিবার কিছু নাই, এটাতে আমরা বাহবান নিতে পারি যে সন্ত্রাসী আপনাদের দলেও আছে, আমরা নাম বলবো নাকি এখন যে অমুক অমুক আপনার এই জয়নাল হাজারি, আপনার জোকারি, আপনার তাহের, এই লম্বা লিখি বেজাই না, লম্বা লিখি বেজাই না, কিন্তু আপনি বলতেছেন যে আমাদের দলে আমি ভূসংকেত বলি যে উনি যে বলছেন যে আমাদের দলের তো উনি স্বীকার করেন, হ্যাঁ দুই দলের মধ্যেও কিছু লোক আশ্রয় নিচ্ছে অথবা উনারা বেশি প্রশ্রয় এইগুলির দৃঢ়তার সাথে মোকাবিলা করতে হয়েছে বেগম খালেদা জিয়া। এটা তো আপনার শেখ হাসিনা তো চিটাঙ্গিয়া বলে দিচ্ছেন যে একটা বলে দশটা ইয়ে করো, সন্ত্রাসী জেনার হাজারি পক্ষ নিয়েছেন, বেগম যে কারো পক্ষ নিয়েছে এটা যদি দেখাইতে পারে তা আমরা রাজনীতি করতে পারবো না। চট্টগ্রামের কথা বলছেন, অস্ত্র পাইল চট্টগ্রামের কথা বলছেন, আপনি চট্টগ্রামে এই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছেন আপনারাই, আপনারা কিসের জন্য এই বিরাট সন্ত্রাসীদের সাথে এটা আপনার চুক্তি করে তাদের সমস্ত বৈধ অবৈধ আর্মস বৈধ করে তাদের হাতে দিয়ে দিলেন? এখনো তো এখানে এই যে আপনারা চুক্তি পার্বত্য অসম পার্বত্য চুক্তি করলেন, আপনি পার্বত্য চট্টগ্রামের চুক্তিটাকে আপনি বলতে চান অসম চুক্তি, পার্বত্য চট্টগ্রামের চুক্তিকে আপনি দুজন করতে চান, তাহলে এটা আমরা রেশনালাইজ করতে চাই, আরো এটাকে ইমপ্রুভ করতে চাই, তাই তো করতে হবে, কিন্তু এটা তো আপনারা করে দিয়েছি, আপনারা চুক্তির মধ্যে আপনারা রেশনালাইজ করতে চাই, এবং আপনারা যেটা করে দিয়েছেন এটার মধ্যে এখন এখন ইন্ডেমনিটি ক্লিন হার্টের কথা বলছিলেন আপনি, একটি সন্ত্রাসী বিষয়ে তর্ক আমি দুইজন করি করাই, এটা ঠিক আছে, ন্যাশনাল সেক্টর মেসেজ দিতে হবে, মেসেজটা কি যে না এটা তর্ক না, এটা লেট আস ফাইন্ড আউট হাউ টু রিজলভ ইট, আমরা বলতেছি আসেন একসাথে কাজ করি, আপনারা তো বলতেছেন আমরা কাজই করবো না আপনাদের সাথে, এরকম মনোভাব যদি আপনাদের হয় তাহলে সন্ত্রাস আমার ধরেন আমি বলি হাওয়ায় দাওয়াত দিলে কি আপনার সাথে কথা বলবেন, হাওয়ায় দাওয়াত দেন, হাওয়ায় দাওয়াত বুঝছেন আমি সবটাই বলি, আপনি আসার পরিবেশ সৃষ্টি করছেন, কথা বলার পরিবেশ সৃষ্টি সবকিছু সংসদে যে আমাদের কিছু বললেন উনি বলছেন যে এটি
ইন্ডেমনিটি অর্ডিনেন্স এর কথা বলছেন সেটা তো দীর্ঘ সময় কথা বলতে হবে। কথাটা হলো যে ইন্ডেমনিটি অনেক সময় দেশের জন্য প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয়। এটা যে জেনারেল যে কনসেপ্ট অফ হিউম্যান রাইটস এর বিভিন্ন কথা নিয়ে ওনারা যেভাবে বলেন, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। আমি মনে করি ইন্ডেমনিটি আমাদের দেশের প্রয়োজনীয় ছিল এবং সন্ত্রাস দমন জনগণের কল্যাণের মুক্তির জন্য এটা সঠিক হয়েছে। এটা এটা নিয়ে এখন বিতর্ক আসতে পারে যে উনি বলতে পারেন মানুষ অনেক কথা বলতে হবে, তখন এই কথাটা আমি মনে করি মনে হয় যে মোটামুটি যে বিষয়টা নিয়ে আলোচনা করছে আপনাদের দুজনের তথ্যই জনগণের কাছে পৌঁছলো, জনগণের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করবে। আপনি যেহেতু আছেন আপনার কাছে একটা শেষ প্রশ্ন, ডাঙ্গর হওয়ার আপনার এলাকায় এটি নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত জীব বৈচিত্র্যকরণ, জীব বৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য এটি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু পত্রপত্রিকায় রিপোর্ট বেরোচ্ছে যে সরকার এই জায়গাটিকে সংরক্ষণে কোনো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। প্রয়োজনীয় এখন একটা সংসদীয় কমিটি গঠিত হয়েছে, আমি আশা করতেছি কিছুদিনের মধ্যেই এই বিষয়টার সমাধান হবে। সংসদীয় কমিটির দায়িত্ব নিয়েছি কিছুদিন আগে, তিনজন প্রকৃত চিত্রটিকে সত্যিটি যদি আপনি বলেন সঠিক চিত্রটি যদি বলেন এটা মনে হয় যে না, এটা বিষয়টা হলো যে সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন কারণে এই যে ব্যবস্থাপনাটা আপনার দেরি হইতেছে, দেরি হওয়াটা ঠিক হয় নাই, এটা হলো প্রকৃতি তত্ত্ব, এটা তাড়াতাড়ি হওয়া দরকার। এই জন্য আমরা একটা সংসদীয় কমিটিতে এটা টিম করে দেওয়া আছে তিনজন সদস্যকে নিয়ে, তারা সেটা আশা করি চিরেই এটা সমাধান করতে পারবেন। দর্শক মন্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে, এই অনুষ্ঠানে কাদেরকে দেখতে চান, তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানিয়ে, এই অনুষ্ঠানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার বলে আপনারা মনে করেন সেগুলো জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের চিঠিপত্র ইমেইল নিয়ে এবং আপনাদের অংশগ্রহণে আমাদের নতুন অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2:00। আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এই আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, চ্যানেল আইকে ধন্যবাদ। দেশটির জন্মদান থেকে শুরু করে এ পর্যন্ত এই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা সত্ত্বেও রাজনীতিবিদদের ভূমিকাই প্রধান। আমরা বিশ্বাস করি এই দেশটি পরিচালনার ক্ষেত্রে সবসময় তারাই প্রধান ভূমিকা পালন করবেন, এর বিকল্প যেটি বা অন্য কিছু থাকলে সেগুলো কোনোটি সুখকর নয়। তবে বিশিষ্ট মনোবিজ্ঞানী লিও ফেস্টিঞ্জার, তার একটি বিখ্যাত তত্ত্ব আছে, সেটি হচ্ছে থিওরি অফ কগনিটিভ ডিসঅনেন্স। এই তত্ত্বের মূল কথা হচ্ছে এই যে মানুষ যা চিন্তা করে সাধারণত সে সেই কাজটি করে, মানুষ যা চিন্তা করে সাধারণত তারা সে কথাই বলে, কিন্তু কখনো কখনো এমন হয় যে মানুষ যা চিন্তা করে সেই কথাটি সে বলে না, মানুষ যা চিন্তা করে সেই কাজটি সে করে না। আর যখন ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় তখন বুঝতে হবে যে ওই মানুষটির মধ্যে বা ওই মানুষদের মধ্যে এক ধরনের অনুভূতিগত অসামঞ্জস্যতা আছে, যা এক ধরনের মানসিক অসুস্থতার লক্ষণ। আমরা চাই আমাদের রাজনীতিবিদরা যে চিন্তা করবেন সেই কথা তারা বলবেন, যে চিন্তা করবেন সেই কাজ তারা করবেন, তাদেরকে মানসিক অসুস্থ হিসেবে কাউকে আমরা দেখতে চাই না, একজন রাজনীতিবিদকে দেখতে চাই না। আমরা আশা করি এ বিষয়ে তারা সচেতন হবেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করতে চাই, তাদের নেতৃত্বে চলতে চাই, এ বিষয়টি মাথায় রেখে তারা কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।